আসসালামু আলাইকুম। নিউমেরিক অ্যানালাইসিস বইয়ের ধারাবাহিক কোর্সের আরেকটি ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে আমরা নিউমেরিক অ্যানালাইসিস বইয়ের মোস্ট ইম্পর্টেন্ট কিছু ম্যাথ করব, যেটা হচ্ছে রঞ্জি খাট্টা মেথডের কিছু ম্যাথ। তো অলরেডি আমরা প্রিভিয়াস ক্লাসে রঞ্জি খাট্টা মেথডটা আমরা প্রুভ করেছি, তো আজকে আমরা ওই মেথডের কিছু ম্যাথ সলভ করায় দিব। এবং আজকের যে ক্লাসটা আছে এটা হচ্ছে আপনাদের এই নিউমেরিক অ্যানালাইসিস বইয়ের লাস্ট ক্লাস। অলরেডি আমরা চ্যাপ্টার ওয়ান থেকে শুরু করে ধারাবাহিকভাবে এই পর্যন্ত সবগুলো অধ্যায় করে আসছি, অধ্যায় আমরা কমপ্লিট করছি। মাঝে শুধুমাত্র চ্যাপ্টার সেভেন এবং চ্যাপ্টার নাইনটা আমরা পড়াবো না, যেটা আমরা আগেই বলছি কেন পড়াবো না, যে চ্যাপ্টার সেভেন এবং চ্যাপ্টার নাইন থেকে তেমন একটা ম্যাথ আসে না, আর যদিও কোনো একটা আসে ওইগুলো আপনারা বাদ দিয়ে পড়লেও আপনারা এখান থেকে ফুল মার্কস আনসার করতে পারবেন যে অধ্যায়গুলো পড়াইছি এই অধ্যায়গুলো থেকেই, ঠিক আছে। তো আজকে আমরা এই যে নিউমেরিক অ্যানালাইসিস বইটা আছে এটার আমরা সর্বশেষ ক্লাসটা করতেছি, ঠিক আছে। তাহলে আমরা চলেন ম্যাথগুলো শুরু করি। দেখেন আমরা আজকে পড়বো হচ্ছে এক্সাম্পল নাম্বার টু। নতুন এবং পুরাতন বইয়ের পার্থক্যের কারণে কিন্তু আমাদের এক্সাম্পল নাম্বারটা চেঞ্জ হতে পারে, আপনারা ডাকটুকু দেখে আপনার নতুন বইয়ের সাথে মিলিয়ে নেবেন। দেখেন এটা বলছে যে কম্পিউট ওয়াই 0.2 বাই রঞ্জি খাট্টা মেথড অফ ফোর্থ অর্ডার ফর দা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। দেখেন ইকুয়েশনটা দেওয়া আছে ডিওয়াই বাই ডি এক্স ইজ ইকুয়াল টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই জিরো ইজ ইকুয়াল টু ওয়ান, ঠিক আছে। দেখুন এই প্রশ্নটুকুর মধ্যে থেকে আমরা কি কি অংশ বুঝতে পারতেছি, এটুকু অংশ যদি আমি প্রথমে ডিফাইন করতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের মূলত এই কি কি আমরা বের করব। তাহলে আমি যদি একটু খাতার মধ্যে দেখাই, দেখেন এখান থেকে আমরা কি কি পাই, ওয়াই এক্স নট ইজ ইকুয়াল টু ওয়াই নট, তাই না। দেখুন এখানে যেহেতু আমাদের মানটা দেওয়া আছে কত, ওয়াই জিরো ইজ ইকুয়াল টু ওয়ান, তার মানে আমাদের এখানে এক্স নট ইজ ইকুয়াল টু জিরো দেওয়া আছে এবং ওয়াই নট ইজ ইকুয়াল টু ওয়ান দেওয়া আছে, যেটা আমরা কি করলাম প্রথমে পেয়ে গেলাম, ঠিক আছে। এবং আমাদের এখানে বলছে কত, কম্পিউট ওয়াই 0.2, ঠিক আছে। এখন ওয়াই 0.2 দ্বারা আসলে কি বোঝাচ্ছে, দেখেন এটুকুর মধ্যে থেকে যদি আমি প্রথমটাকে যদি আমি জিরো ধরি, তার মানে আমাদের প্রথমবারের জন্য আমাদের জিরো পাচ্ছি, তারপরের বারের জন্য যদি আমি ওয়াইটা ধরি তখন আমরা 0.1, মানে 0.1 আকারে মূলত আমরা এটা পর্যায়ক্রমে বের করি, এবং পরেরটা আসবে 0.2। তার মানে আমাদের প্রথমটা তো দেয়াই আছে, তার মানে আমাদের মূলত বলছে যে একবার এবং দুইবার, মানে দ্বিতীয় অ্যাপ্রক্সিমেশনের জন্য আমাদের আমাদের ফোর্থ অর্ডার পর্যন্ত ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মাধ্যমে আমাদের রঞ্জি খাট্টা মেথড ব্যবহার করে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কি করার জন্য, বের করার জন্য, ঠিক আছে। তার মানে আমরা বুঝতে পারতেছি আমাদের দুইবার, আমাদের দুইবার কি করতে হবে, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কি করতে হবে, প্রমাণ করতে হবে, ঠিক আছে। আবার অনেক সময় আমাদের আবার বলতে পারে যেহেতু ওয়াই জিরো ইজ ইকুয়াল টু ওয়ান এরকম যদি থাকে, আবার সাইডে আমাদের বলে দিতে পারে যে এক্স ইজ ইকুয়াল টু, প্রথমবার তো জিরো থাকবেই, পরবর্তী বারের জন্য আমরা 0.2 ব্যবহার করব এবং পরবর্তী বারের জন্য 0.4, মানে প্রতিবারের জন্য ব্যবধান 0.2 আকারে ধরবো, ঠিক আছে। আর এখানে যেহেতু আমাদের কোনো কিছু বলা নাই, তাই আমরা প্রতিবারের জন্য 0.1 ব্যবধানও যদি ধরি, তাহলে প্রথমবারের জন্য তো 0.1 আসেই, তার পরবর্তী বারের জন্য আসবে 0.1 এবং তার পরবর্তী বারের জন্য আসবে 0.2। এখন 0.2টাই আমাদের কি বলতে কি করতে বলছে, বের করতে বলছে, তার মানে 0.1 এর জন্য একবার আমরা বের করব এবং 0.2 জন্য আমরা একবার কি করব, বের করব, ঠিক আছে। তাহলে আমরা অলরেডি আমরা বুঝতে পারছি যে আমরা কি কি বের করব, এবং আমাদের প্রশ্নের মধ্যে কি কি দেয়া আছে ওইগুলো যদি আমরা একটু লক্ষ্য করি, দেখেন গিভেন আমাদের ইকুয়েশনটা দেয়া আছে dy / dx = xy প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এখন আমাদের সমীকরণটা, আমাদের প্রশ্নটা কিভাবে থাকে, আমাদের ইকুয়েশনটা কিভাবে থাকে, যে dy / dx ইজ ইকুয়াল টু f অফ x, y, এই আকারে আমাদের কি ছিল আমাদের ইকুয়েশনটা, আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ছিল। এখন এই dy / dx তো আছেই, তার মানে অবশিষ্ট সমান সমানের পরে যে অংশটুকু আছে ওইটুকু সমান সমানই কিন্তু আলটিমেটলি আমাদের কি f অফ x, y, ঠিক আছে। তার মানে আমরা এটুকু অংশ সমান সমান লিখতে পারি কত, f অফ x, y, ঠিক আছে। তো এটুকুই হচ্ছে আমাদের কি f অফ x, y, এবং এটুকু অংশ থেকে আমাদের এক্স নট ইজ ইকুয়াল টু পাইছি জিরো এবং ওয়াই নট ইজ ইকুয়াল টু পাইছি ওয়ান, যেটা আমি অলরেডি ব্যাখ্যা আকারে বলছি, ঠিক আছে। এবং আমাদের এই রঞ্জি খাট্টা মেথডের ক্ষেত্রে এইচ এইচ যে বিষয়টা থাকে এইটা কিন্তু আমাদের বলে দেওয়া থাকবে না, ঠিক আছে। এখন যেহেতু আমাদের আবার অনেক ক্ষেত্রে বলে দেওয়া থাকতেও পারে, যেরকম এখন এটার মধ্যে আমাদের ব্যবধানটা ধরছি কত, 0.1, তাই আমরা এখানে এইচটা হিসেবে 0.1 ধরবো। এখন আমি যেটা বলছিলাম যে আবার যদি এক্স এর মানটা বলে দেওয়া থাকে একবার 0.2 একবার 0.4, তার মানে তখন ব্যবধানটা কত আসতেছে, মানে 0.2 আকারে প্রতিবার কি করতেছে আমাদের বাড়তেছে, তখন আমরা এইচ ধরবো কত, 0.2। আসলে এইচটা আসলে কি কি হিসেবে ধরি, আমরা ব্যবধান হিসেবে ধরি, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে এইচটা আমরা কত কেন এবং কিভাবে ধরছি, ঠিক আছে। তো এখন আমরা লিখবো যে বাই ফোর্থ অর্ডার রঞ্জি খাট্টা মেথড ফর দা ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন উই গেট বা উই হ্যাভ, ঠিক আছে। আমরা ফার্স্ট অ্যাপ্রক্সিমেশনের জন্য আমরা কি কি পাবো,
যেখান থেকে আমাদের আমাদের ফোর্থ অর্ডারের জন্য আমাদের কি কি মান লাগে, কে ওয়ান, কে টু, কে থ্রি এবং কে ফোর, এবং কে ওয়ান, কে টু এবং কে থ্রি, কে ফোর এর জন্য কি আছে সূত্র আছে, যেটা আমরা কি আমরা প্রিভিয়াস সূত্রের ক্লাসে বা প্রিভিয়াস মেথডের ক্লাসে আমরা কিন্তু পড়াইছি, ঠিক আছে। তখন কে ওয়ান হিসেবে আমরা কি জানতাম, এস এফ এক্স ওয়াই, আমরা যেহেতু প্রথমবারের জন্য ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন করতেছি তাই আমরা এক্স এবং ওয়াই এর পরিবর্তে আমরা কত ধরব, এক্স নট ওয়াই নট, ঠিক আছে। এখন দ্বিতীয় অ্যাপ্রক্সিমেশন যখন করব তখন আমরা ধরব কত, আমাদের এক্স ওয়ান ওয়াই ওয়ান, ঠিক আছে। এটা কিন্তু আমরা আগে থেকে জানি, তাহলে এখন আমরা এখানে এক্স নট এবং ওয়াই নট যদি ধরি তাহলে দেখেন এটুকুর মধ্যে যদি একটু লক্ষ্য করে দেখেন যে এখানে আমাদের কত আছে, এস এফ অফ এক্স নট এবং ওয়াই নট, এখন এফ অফ এক্স নট ওয়াই নট সমান সমান আমরা কত পাইছি, এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তাই না, এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখন এটাকে যদি আমি এক্স ধরি এবং এটাকে যদি ওয়াই ধরি তাহলে আমার এই রকম বানাইতে হবে, এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখন এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে আমাদের ওয়াই, তাহলে আমরা লিখলাম যে এস ইন টু এটুকুর পরিবর্তে আমরা লিখলাম কত, এক্স ওয়াই, যে এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে আমাদের ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এই যে ওয়াই স্কোয়ার আমরা সরাসরি লিখলাম ইজ ইকুয়াল টু। এখন দেখেন এস এর পরিবর্তে আমরা ভ্যালু জানি 0.1, এক্স নটের ভ্যালু জানি আমরা 0, এখন আমার নোটের ভ্যালু জানি আমরা কত, ওয়ান, ওয়ান এর সাথে জিরো গুণ করলে আলটিমেটলি জিরো আসবে, তাই আমরা একেবারে লিখে ফেলছি জিরো প্লাস, এখন ওয়ান ওয়াই নোটের ভ্যালু আমাদের ওয়ান, তো ওয়ান স্কোয়ার করলে আমাদের কি ওয়ানই আসবে, ঠিক আছে। তখন এটুকু যদি আমরা একসাথে গুণ করে লিখি তাহলে এটুকুর জন্য ভ্যালু পাবো আমরা কত, 0.1, তাহলে কে ওয়ান এর জন্য আমরা ভ্যালু পেয়ে গেছি। অনুরূপ ভাবে আমরা ক্যাটুর জন্য ভ্যালুটা নির্ণয় করবো, তো ক্যাটুর জন্য আমাদের যে সূত্রটা ছিল সেটা আমরা জানি, এস এফ এফ এক্স নট প্লাস এস বাই টু কমা ওয়াই নট প্লাস কে ওয়ান বাই টু, এটা আমাদের কি ছিল সরাসরি সূত্র ছিল। দেখুন এই যে এফ অফ এই সমগ্রটা হচ্ছে আমাদের এক্স, এই সমগ্রটা হচ্ছে আমাদের কি ওয়াই, তাহলে এফ অফ এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই এর জন্য আমাদের কি সূত্র পাইছি যে এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা যদি আমাদের সমগ্রটা যদি আমাদের এক্স হয়, এটা যদি সমগ্রটা যদি আমার ওয়াই হয় তাহলে আমরা কি লিখতে পারবো, এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, যেটা আমি এফ অফ এক্স কমা ওয়াই সমান সমান আমরা কি এই সমীকরণের জন্য ব্যবহার করতে বলছে। তাহলে আমরা এটা লিখলাম, দেখেন এটা হচ্ছে আমাদের এক্স, লিখলাম এক্স ইন্টু ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমরা এখানে এক্স নট এইচ এবং এই কে ওয়ান সবগুলার ভ্যালু আমরা জানি, সরাসরি আমরা সবগুলার ভ্যালু বসাইলাম, তো সবগুলার ভ্যালু বসানোর উপরে আমরা ক্যালকুলেশন করলাম, যার ফলে আমরা মান পাইছি 0.1155, এইটুকু আমরা ভ্যালু ক্যাট হিসেবে আমরা কি পাইলাম। এখন কে থ্রি সূত্র হিসেবে আমরা কি জানতাম, এস এফ এক্স নট প্লাস এস বাই টু ওয়াই নট প্লাস কে টু বাই টু, দেখুন এটুকু আমাদের এক্স, এটুকু হচ্ছে আমাদের ওয়াই, তাহলে আমরা সেম আমরা লিখতে পারবো এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটুকু হচ্ছে আমাদের এক্স, এটুকু সবটুকু হচ্ছে আমাদের ওয়াই প্লাস এটুকু হচ্ছে আমাদের ওয়াই, তাহলে এটা হচ্ছে ওয়াই স্কোয়ার, ঠিক আছে। দেখুন এখানেও আমরা সবগুলো মান জানি যেগুলো আমরা বসাইলাম, বসাই ক্যালকুলেশন করলে আমাদের ভ্যালু পাবো কত, 0.11717, ঠিক আছে। কে ওয়ান, কে টু, কে থ্রি, এখন আমরা কে ফোর টা বসাবো, তো কে ফোর সমান সমান আমরা জানি এস এফ এক্স নট প্লাস এস ওয়াই নট প্লাস কে থ্রি, এটুকুর পরিবর্তে আমরা এখন আমরা কি করবো, এইটুকু এই এক্স নট প্লাস এইটুকু হচ্ছে আমাদের এক্স, ওয়াই নট প্লাস কে থ্রি এটুকু হচ্ছে আমাদের ওয়াই, তাহলে আমাদের যদি সূত্রে আমাদের যে ফর্মুলাটা দেওয়া আছে এটার জন্য বসাই তাহলে আমাদের কি বসাবো, এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এটুকু হচ্ছে আমাদের এক্স, এটুকু হচ্ছে ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আমরা এটুকুর মধ্যে এখন সরাসরি আমরা মান বসাই দিব। এখন কি মান বসাই ক্যালকুলেশন করলে মান পাবো 0.13598, এটুকু আমাদের কি ভ্যালু যেটা আমরা কি করলাম পাইলাম, ঠিক আছে। তো এখন আপনারা অনেকে আবার প্রশ্ন করতে পারেন যে এই ম্যাথটুকু আমরা কেন খাতার মধ্যে করলাম না, ঠিক আছে। দেখেন এই যে ক্যালকুলেশন গুলো আছে এই ক্যালকুলেশন গুলো কিন্তু আপনারা নিজেরাই করবেন, ঠিক আছে। এই ক্যালকুলেশন কিন্তু আলটিমেটলি এখান থেকে আপনাদের বোঝার বিষয়টা হচ্ছে এই সূত্রগুলো থেকে কিভাবে আমার লাইনটাকে আমরা তৈরি করতেছি, প্রথম লাইন থেকে সূত্রটা আমরা কি করলাম, সূত্রটা কিভাবে বানাইলাম, এবং যে ক্যালকুলেশনের ভ্যালুগুলো আছে মান বসানো এবং ক্যালকুলেশন এটা কিন্তু আপনারাই পারবেন, ঠিক আছে। তাই আমি খাতার মধ্যে না করে এখানে মুখে বলে দিতেছি, কারণ খাতার মধ্যে করতে গেলে এটা প্রচুর সময়ের ব্যাপার এবং ম্যাথটা যেহেতু অনেক বড় এবং প্রচুর সময় লাগবে, ঠিক আছে। তো এটা এক ভিডিওতে আমরা সবগুলো ম্যাথ আমরা কি করতে পারবো না, কভার করতে পারবো না, এই জন্য আমি মুখেই বলে দিতেছি, ইনশাল্লাহ আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন এবং আমি যাতে বুঝতে পারেন ওই রকম ভাবে আমি বলার চেষ্টা করতেছি, ঠিক আছে। তো এখন দেখেন আমরা কি করবো, ডেল ওয়াই, তো ডেল ওয়াই এর জন্য আমরা কি সূত্রটা জানতাম, ইজ ইকুয়াল টু 1/6 কে ওয়ান প্লাস টু কে টু প্লাস টু কে থ্রি প্লাস কে ফোর, এখন এই সবগুলো মান আমরা অলরেডি পাইছি, এখন এই সবগুলো মান আমরা বসাবো, বসায় আমরা যে মানটা পাইলাম ওটা হচ্ছে আমাদের কত, 0.11689, এটুকু হচ্ছে আমাদের কি ডেল ওয়াই এর ভ্যালু, ঠিক আছে। এখন ডেল ওয়াই এর ভ্যালুটা আমরা পাইলাম, এখন ওয়াই ওয়ানটা যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমরা কিভাবে বের করব, ওয়াই নট প্লাস ডেল ওয়াই, কারণ তবে আমরা কি পাবো, ওয়াই ওয়ান এর ভ্যালুটা পাবো, তাহলে ওয়াই নট অলরেডি আমরা জানি কত, ওয়ান,
প্লাস এখন ডেল ওয়াই এর ভ্যালুটাও আমরা অলরেডি বের করে ফেলছি, তো এই দুটো যোগ করলে আমরা মূলত কি পাবো, ওয়াই ওয়ান এর ভ্যালুটা আমরা কি বের করতে পারবো। তো এখন আমরা প্রথমবারের জন্য আমরা মানটা কি করে ফেলছি, বের করে ফেলছি, এখন আমরা দ্বিতীয়বারের জন্য বের করতে হবে, তাই না? এখন দ্বিতীয়বারের জন্য যদি আমরা বের করি, আমরা বলছিলাম সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন যখন আমরা করব, এবং প্রথমবারের জন্য কিন্তু আমাদের এই যে এক্স এবং ওয়াই এর যে জায়গাগুলো ছিল ওই জায়গায় কিন্তু আমরা এক্স নট এবং ওয়াই নট বসাইছি। এখন দ্বিতীয়বার যদি আমরা করি তখন ওইখানে কি বসাইতে হবে, এক্স ওয়ান এবং ওয়াই ওয়ান। এখন ওয়াই ওয়ান এর ভ্যালুটা কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি, তখন এক্স ওয়ান এর ভ্যালুটা কিন্তু আমরা পাই নাই, তাহলে এক্স ওয়ান এর ভ্যালুটা তো অবশ্যই আমাদের ধরতে হবে, তাই না? এখন এই এক্স ওয়ান এর ভ্যালুটা আমরা কি করবো, দেখুন এই যে ওয়াই ওয়ানটা পাইছি, ওয়াই ওয়ানটা আমরা কিভাবে পাই, দেখেন এখানে কিন্তু আমরা বলছিলাম, এই যে বারবার করে বলছি যে এটা যদি আমাদের এক্স নট হয় তারপরে এটা কত হবে আমাদের এক্স ওয়ান, তারপরে এটা হবে আমাদের কত এক্স টু, তাহলে এক্স ওয়ান হিসেবে আলটিমেটলি আসছিল কত 0.1। এটা এখানে জাস্ট লিখলাম যে ফর দা সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন উই হ্যাভ এক্স ওয়ান ইজ ইকুয়াল টু 0.1, ঠিক আছে? এখন এটা ব্যবহার করে আবার কি করবো আমরা কে ওয়ান কে টু কে থ্রি এবং কে ফোর নির্ণয় করে আমরা ডেল ওয়াইটা কি করবো নির্ণয় করবো, এবং ওইখান থেকে আমরা কি করবো ওয়াই টুটা নির্ণয় করবো। দেখেন কে ওয়ান ইজ ইকুয়াল টু এইচ এফ, যেখানে আমি এক্স ওয়ান এবং ওয়াই ওয়ান হিসেবে বসাবো, তো এবার এটা আবার এই সমগ্রটা আবার কি আছে আমাদের এফ অফ এক্স ওয়াই, তো এটা যদি এক্স হয় এটা যদি ওয়াই হয় তাহলে আমাদের যে ফাংশনটা অলরেডি দেওয়া আছে প্রশ্নের মধ্যে ওই হিসেবে যদি আমরা বের করি তাহলে কি করতে হবে এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এই মানগুলো অলরেডি আমরা জানি, এটা আমরা বসাই দিলাম, ক্যালকুলেশন করলে এই মানটুকু আমরা পাবো। সেম অনুরূপভাবে কে টু কে থ্রি এবং কে ফোরটা আমরা কি করবো নির্ণয় করবো, ঠিক আছে? তো এখানে দেখেন এইচ থ্রি এসে পড়ছে, এটা আমরা কে থ্রি দিবেন, ঠিক আছে? এখানে এইচ থ্রি ছিল এটা কে থ্রি লিখবেন, এবং বাকি যে ক্যালকুলেশনটুকু আছে ওইটুকু সেম, এটুকু হচ্ছে আমাদের এক্স এটুকু হচ্ছে আমাদের ওয়াই, তাহলে এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাকি মান বসাবেন, তাহলে এটার ক্ষেত্রেও সেম, এটুকু হচ্ছে আমাদের এক্স এটুকু হচ্ছে ওয়াই, তাহলে এক্স ওয়াই তাহলে এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাকি মানটুকু বসাবেন, মান বের হবে, কে ফোর এর জন্য সেম মান বের হবে। তারপরে ডেল ওয়াই ইজ ইকুয়াল টু সূত্রের মধ্যে বসাইলে আমাদের কি করবো ডেল ওয়াই এর মানটা বের করে ফেলবো। এখন ওয়াই টু নির্ণয় করার জন্য আমরা কিন্তু জানি যে ওয়াই নট বের করার জন্য সরি ওয়াই ওয়ান বের করার জন্য আমরা কি লিখছিলাম ওয়াই নট প্লাস ডেল ওয়াই, এখন ওয়াই টু নির্ণয় করার জন্য আমরা কি লিখবো ওয়াই ওয়ান প্লাস ডেল ওয়াই, তো ওয়াই ওয়ান এর ভ্যালুটা আমরা পাইছি প্লাস ডেল ওয়াই এর যে ভ্যালুটা নতুন পাইলাম ওইটুকু আমরা লিখলাম, তাহলে এখান থেকে আমরা কি করলাম ওয়াই টুর ভ্যালুটা বের করলাম। এখন ওয়াই টুর ভ্যালুটা আসলে কি আমাদের ওয়াই এখানে যে আমাদের এক্স নট, তো এই এক্স টু বসালেই আমাদের কি পাবো ওয়াই টু পাবো, তো এই ওয়াই টুটা যেহেতু আমরা বের করে ফেলছি তাহলে এটা কিসের ভ্যালু আলটিমেটলি বেরোয় আসছে এক্স ওয়াই টুর ভ্যালু হিসেবে বেরোয় আসছে, তার মানে আমরা বলতে পারি এই যে ওয়াই টুটা পাইছি এটাই হচ্ছে আমাদের কি এক্স টুর জন্য ভ্যালু, তাহলে আমরা এই এক্স টু হিসেবে আমি কত বের করতে বলছিলাম 0.2, তাহলে আমরা বলতে পারি যে ওয়াই 0.2 সমান সমান কত আলটিমেটলি এত, আশা করি আপনারা বুঝতে পারছেন। এই প্রসেসে আপনারা বাকি যে রঞ্জিকাট্টা মেথডে মেথগুলো আছে সবগুলো মেথে আপনারা কি সমাধান করতে পারবেন, ঠিক আছে? তারপরেও আপনাদের ন্যাশনালে আসছে এরকম আরেকটা ম্যাথ আমি একটু বলে দিতেছি, দেখেন কারণ আপনাদের হয়তো বা ক্যালকুলেশনের মধ্যে কিছু সমস্যা হইতে পারে, ঠিক আছে? কিন্তু ওই যে মান বসানোর মধ্যে এবং মান বসায় যে মান বের করতে হয় ক্যালকুলেশন করতে হয় ওইটার মধ্যে সমস্যা হবে না, আলটিমেটলি আপনার সূত্রগুলো একটু ধরতে একটু সমস্যা হবে, ঠিক আছে? তো আমি এই যে দেখেন আরেকটা ম্যাথ যেটা আমাদের প্রিভিয়াসলি বেশ কয়েকবার করে আসতেছে এক্সাম্পল নাম্বার 8, এটা আমি আবার বলতেছি নতুন এবং পুরাতন বইয়ের পার্থক্যের কারণে কিন্তু আমার এক্সাম্পল নাম্বারটা চেঞ্জ হতে পারে, ঠিক আছে? তো আপনাদের নতুন বইয়ের সাথে এই যে ডাকটুকু আছে ডাকটুকু দেখে মিলিয়ে নেবেন, ঠিক আছে? তো দেখেন এটা হচ্ছে আমাদের বইয়ের এক্সাম্পল নাম্বার 8, এটাও বলছে ইউজিং রঞ্জিকাট্টা মেথড অফ ফোর্থ অর্ডার, চার ক্রমের জন্য আমাদের কি করছে সলভ করতে বলছে, যেখানে ডিওয়াই বাই ডি এক্স ইজ ইকুয়াল টু মান দেওয়া আছে এবং ওয়াই নট ইজ ইকুয়াল টু দেওয়া আছে 1। দেখেন এটার ক্ষেত্রে দেখেন একটু লক্ষ্য করে, যেটা আমি আগের ম্যাথের ক্ষেত্রে বলছিলাম, দেখেন এখানে আছে কত ওয়াই নট মানে ওয়াই জিরো ইজ ইকুয়াল টু আছে কত 1, এটা আমাদের আলটিমেটলি আছে কত ওয়াই এক্স নট ইজ ইকুয়াল টু 1, এখানে আমাদের কত এক্স নট ইজ ইকুয়াল টু 0 এবং ওয়াই নট ইজ ইকুয়াল টু সরি এখানে ওয়াই নট, হ্যাঁ ওয়াই নট ইজ ইকুয়াল টু হবে 1, যেটা আমাদের কি দেওয়া আছে। তাহলে এখন আমরা পরবর্তী যে ম্যাটটা থাকবে ওইটা বের হবে কত এক্স ওয়ান এবং পরেরটা হবে কত এক্স টু, তাই না? এখন এইটা সমান বেরিয়ে আসবে কত আমাদের ওয়াই ওয়ান এবং কত ওয়াই টু, তাই না? এখন এক্স ওয়ান দেখেন এখানে এক্স এর যে প্রসেসটা বলছে এখানে জিরোর পরে যেটা মান বসাবো সেটা বলবো আমাকে 0.2, তার মানে এই এক্স ওয়ান সমান কিন্তু আমাদের বলে দেওয়া আছে 0.2 এবং পরবর্তীটা বলে দিছে এক্স টু হিসেবে যেটা ব্যবহার করবো সেটা 0.4, এটা আমাদের প্রশ্নের মধ্যে কি আছে বলে দেওয়া আছে। তাহলে যেহেতু আমাদের প্রশ্নের মধ্যে এই দুইটা বলে দেওয়া আছে তার মানে আমাদের ব্যবধানটা কত ধরতে হবে আমাদের 0.2 ব্যবধান ধরতে হবে, যেটা আমরা এস হিসেবে ধরি, কারণ আমাদের তার থেকে প্রতিবারের ক্ষেত্রে এক্স এর ব্যবধান কত আছে 0.2 হিসেবেই বাড়তেছে, ঠিক আছে? তাই আমরা এস ব্যবধানটা ধরবো কত 0.2, ঠিক আছে? এখন আমরা বের করবো কত পর্যন্ত, এই এক্স ওয়ানের জন্য একবার বের করবো,
এই এক্স টুর জন্য একবার কি করবো বের করবো, তার মানে এটার মধ্যে আলটিমেটলি দুইবার অ্যাপ্রক্সিমেশন কি করতে হবে করতে হবে। তো সেম প্রসেস যেহেতু ফোর্থ অর্ডার পর্যন্ত বলছে, তো সেম কাজটা আমরা করবো। দেখেন এটুকু হচ্ছে আমাদের কি সমীকরণ যেটা দেওয়া আছে, তার মানে এই যে সমাচরণের ডান পাশে আছে এটুকু হচ্ছে আমাদের কি এফ অফ এক্স, এবং এটুকু থেকে আমরা পাইছি এক্স নট ইজ ইকুয়াল টু জিরো, ওয়াই নট ইজ ইকুয়াল টু ওয়ান, এবং এস ইজ ইকুয়াল টু জিরো পয়েন্ট টু, ঠিক আছে, যেটা আমরা কি ধরছি, কিভাবে ধরছি ওটাও কিন্তু আমরা ব্যাখ্যা করলাম। তো এখন বাই ফোর্থ অর্ডার রঞ্জিকাটা মেথড উই হ্যাভ, তা আমরা ফোর্থ অর্ডার রঞ্জিকাটা মেথড আমরা কি পাই প্রথমটার জন্য এস এফ, তাহলে এই যে ফাংশনটা আছে ফাংশন এক্স নট ওয়াই নট, এই ফাংশনটাকে আমরা কিসের সাথে তুলনা করবো, আমার যে মানটুকু দেওয়া আছে এইটুকুর সাথে। তো এটার মধ্যে আমার কি বলছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তো এটা যদি আমার এক্স হয়, এটা যদি আমাদের ওয়াই হয়, তাহলে আমরা এখানে এটার সাথে যদি কম্পেয়ার করি, তাহলে এইটুকুর যে মানটুকু আছে এটুকু বলছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো এইটুকু থেকে এইটুকুর বর্গ থেকে একবার এটুকুর বর্গ বিয়োগ করবো ডিভাইডেড, আবার এটুকুর বর্গের সাথে আবার এটুকু বর্গ কি করবো যোগ করবো, তাহলে এটুকু আমরা সরাসরি এটুকু পরিবর্তে লিখতে পারি। তাহলে এটুকু পরিবর্তে যদি আমরা সরাসরি এটুকু লিখি, তাহলে জিরো পয়েন্ট টু, তারপরে এটুকুর পরিবর্তে ওয়াই নটের পরিবর্তে মান জানি আমরা ওয়ান, এক্স নটের মান জানি জিরো, এটুকু মান বসাইলে এটা ক্যালকুলেশন করলে এরকম ভ্যালু আমরা পাবো, ঠিক আছে। তো এটা আমরা সরাসরি ভ্যালু পাইলাম। এবং কে টুর জন্য দেখেন এস এফ এই সমগ্রটা হচ্ছে আমাদের কি ফাংশন, তাহলে এফ অফ এই সবটা হচ্ছে আমাদের এক্স, এই সবটা হচ্ছে আমাদের ওয়াই। তাহলে আমাদের প্রশ্ন মধ্যে যে সমীকরণটা দেওয়া আছে, যেটার সাথে আমাদের ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল যেটা দেওয়া আছে, ওটার মধ্যে কি আছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা যদি আমাদের ওয়াই হয়, তাহলে আমরা এই সমগ্রটা লিখলাম, দেখেন ওয়াই স্কোয়ার মাইনাস এটুকু হচ্ছে আমাদের এক্স, তাহলে মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড, তারপরে কি ছিল ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটুকু সবটুকু হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার, এটুকু হচ্ছে ওয়াই, সরি এটুকু হচ্ছে ওয়াই, তাহলে আবার স্কোয়ার প্লাস এটুকু সবটুকু হচ্ছে আমাদের এক্স, তার উপরে স্কোয়ার, ঠিক আছে। এই যে আমাদের সূত্রটা আমাদের যে ফর্মেটটা দেওয়া আছে, এই ফর্মেটের সাথে আমরা জাস্ট করে কি করলাম কম্পেয়ার করে লিখলাম। তো সেম এখন আমরা এটুকুর মধ্যে যে মানগুলো আমরা জানি ওইগুলো বসায় দিব, কে ওয়ান এর ভ্যালু জানি, ওয়াই নট এর ভ্যালু জানি, এস এর ভ্যালু জানি, সবগুলো বসাই আমরা এখান থেকে কি করবো মানটা নির্ণয় করবো। সেম কে থ্রুর ক্ষেত্রে আমরা সেম আমাদের এফ, এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে আমাদের কি ওয়াই, সেম আমাদের ওই যে ফর্মেটটা আছে ওই ফর্মেটের মতো যদি লিখি ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে। এখন এগুলো এখানে মান বসাবো, মান বসে একে থ্রি ভ্যালু আমরা কি করতে পারবো নির্ণয় করতে পারবো, যেটা আসছে জিরো পয়েন্ট ওয়ান নাইন সিক্স সেভেন ওয়ান, ঠিক আছে। অনুরূপভাবে আমাদের কে ফোর নির্ণয়ের যে সূত্রটা আছে ওই সূত্রটা লিখবো, লিখার পরে সেম এখন এটুকু হচ্ছে এক্স নট প্লাস এস, এটুকু হচ্ছে আমাদের এক্স, ওয়াই নট প্লাস কে থ্রি, এটুকু হচ্ছে আমাদের ওয়াই, তাহলে আমাদের সেম করবো, এটুকুকে আমরা কি করবো বর্গ করবো, মানে ওয়াই স্কোয়ার মাইনাস এটুকুকে বর্গ করবো এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তো এই জায়গাগুলোর মধ্যে আমি কি মান বসাবো, মান বসাইলে আমার কি একটা ভ্যালু আসবে, তো এটা হচ্ছে আমাদের কি কে ফোর এর ভ্যালু। এখন আমাদের যে ডেল ওয়াই নির্ণয়ের যে সূত্রটা আছে ওয়ান বাই সিক্স কে ওয়ান প্লাস টু কে টু প্লাস টু কে থ্রি প্লাস কে ফোর, আমরা কি করলাম মানটা বসাই দিলাম। এখন এটুকুর মধ্যে সরাসরি আমরা কি করে দিলাম মানটা বসাই দিলাম, তো মানটা বসাই দেওয়ার ফলে আমাদের ডেল ওয়াই এর মানটা পাইছি জিরো পয়েন্ট ওয়ান নাইন সিক্স জিরো জিরো। তো এই মানটা আমরা কি করবো ওয়াই ওয়ান এর জন্য ব্যবহার করবো। তো ওয়াই ওয়ান নির্ণয় করার জন্য সূত্রটা কি আছে ওয়াই নট প্লাস ডেল ওয়াই, তো ওয়াই নটের ভ্যালুটা আমরা জানি ওয়ান, ডেল ওয়াই এর ভ্যালুটা এতক্ষণ আমরা কষ্ট করে বের করলাম রঞ্জিকাটা মেথড ব্যবহার করে, সেটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান নাইন সিক্স জিরো জিরো, তখন এটা যোগ করলে আসবে ওয়ান পয়েন্ট ওয়ান নাইন সিক্স, ঠিক আছে। তখন এটুকু হচ্ছে আমাদের কি ওয়াই ওয়ান এর ভ্যালু, তখন ওয়াই ওয়ান এর ভ্যালুটাই হচ্ছে আমাদের কি কত ওয়াই জিরো পয়েন্ট টুর জন্য যেটা পাইছি ওটাই হচ্ছে আমাদের ওয়াই ওয়ান এর ভ্যালু, ঠিক আছে। এখন আমরা কি করবো ওয়াই জিরো পয়েন্ট ফোর এর জন্য আমরা কি করবো নির্ণয় করবো, তো তখন আমাদের এস এর ব্যবধানটা কিন্তু ফিক্সড, ঠিক আছে, যেটা যেহেতু ব্যবধানটা প্রতিবারের জন্য এটাই বাড়তেছে, তো এটা ধরবো। এখন এক্স ওয়ান এর জন্য আমরা কি পাইছি জিরো পয়েন্ট টু, যেটা আমরা ধরবো, এবং ওয়াই ওয়ান এর জন্য আমরা প্রথমেই ভ্যালু পাইছিলাম ওয়ান। এখন এই মানগুলো বসায় আমরা সেম পদ্ধতিতে কে ওয়ান কে টু কে থ্রি কে ফোর টা বের করবো, ঠিক আছে। আশা করি আপনারা এটুকু বসাইতে পারবেন, সেম পদ্ধতিতে এটুকুকে ধরবেন এক্স, এটুকুকে ধরবেন ওয়াই, তারপরে আমাদের যেহেতু আমাদের ফর্মেটটা ছিল এরকম ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, সেম পদ্ধতিতে আমরা এটুকু মান বসাবো, বসায় ক্যালকুলেশন করবো, সেম পদ্ধতিতে আমরা কে টু কে থ্রি এবং অপর পেসে কে ফোরটা আমরা কি করবো নির্ণয় করবো। নির্ণয় করার পরে ডেল ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান বাই এস সূত্র মাধ্যমে আমরা এখান থেকে নতুন ডেল ওয়াইটা নির্ণয় করবো, তারপর ওয়াই টু নির্ণয় করার জন্য সূত্র কি থাকবে ওয়াই ওয়ান প্লাস ডেল ওয়াই। তো ওয়াই ওয়ান এর ভ্যালুটা আমরা প্রিভিয়াসে বের করে ফেললাম, সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান নাইন সিক্স, তারপরে এখন ডেল ওয়াই এর মানটা যেটা আমরা নতুন বের করলাম ওইটা যোগ করলে আমরা যে ভ্যালুটা পাইছি ওইটা হচ্ছে আমাদের কি ওয়াই টু। তো ওয়াই টুর ভ্যালুটা আমরা কখন পাবো ওয়াই জিরো পয়েন্ট ফোর, এটার জন্য আমরা কি ওয়াই টুটা পাবো, যেটা আমাদের এরকম থাকবে ওয়াই এক্স টু ইজ ইকুয়াল টু
y2 ঠিক আছে তখন y2 সমান যখন x2 হিসেবে আমরা যে মানটা জানতাম ওই মানটুকু আমরা কি করলাম বসাইলাম এটা কি হচ্ছে আমাদের কি সমাধান ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো এই ছিল মূলত আমাদের রঞ্জি খাট্টা মেথডের ম্যাথ তো এছাড়াও যদি কোনো ম্যাথ ইম্পর্টেন্ট থেকে থাকে তাহলে ওইটা আপনারা যে পদ্ধতিটা শিখছেন এই পদ্ধতির মাধ্যমে আপনারা বাসার মধ্যে প্র্যাকটিস করবেন তারপরে যদি কোথাও সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন আমি ওইটাও কি করব সলভ করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো এই ছিল আমাদের নিউমেরিক অ্যানালাইসিস বইয়ের ধারাবাহিক কোর্স তো অলরেডি আমরা কোর্সটা সম্পূর্ণ করেছি তো যারা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত এই কোর্সটা ফুললি ভালোভাবে কমপ্লিট করতে পারবেন ইনশাআল্লাহ পরীক্ষার মধ্যে এ প্লাস থাকবে মাস্ট ঠিক আছে তো এটা বাসার মধ্যে একটু বারবার করে একটু প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করলে মূলত আমাদের ম্যাথগুলো কি হয়ে যাবে সহজ হয়ে যাবে তো আপনাদের এবছর পরীক্ষার্থী যারা আছেন তাদের পরীক্ষার জন্য এই নিউমেরিক অ্যানালাইসিস পরীক্ষার জন্য শুভকামনা রেখে আমাদের এই নিউমেরিক অ্যানালাইসিস বইয়ের কোর্সটা শেষ করছি তো আপনারা ভালো করে একটা ভালো পরীক্ষা দিবেন অবশ্যই আপনাদের পরীক্ষার আগ পর্যন্ত আমরা আপনাদের সাজেশন এবং আপনাদের ম্যাথ সলভের মাধ্যমে আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করব তো আপনাদের পরীক্ষার জন্য শুভকামনা রেখে আমাদের এই কোর্সটুকু শেষ করছি ভালো থাকবেন ধন্যবাদ।